আসসালামু আলাইকুম। অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, কারণ অসুস্থ ছিলাম আমি। তাই তো যাই হোক, আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। আমার হাজবেন্ডকে প্রতিদিন আমি নাস্তা দিয়ে হাজবেন্ড অফিসে যাওয়ার পরে আমি ঘুমাই একটু, তো বেশি ঘুম হয়ে গেছে আজকে আর কি। এখন এই তো জানালা টানানা খুলে দিচ্ছে, বাইরে মানে অনেক শব্দ, প্রচণ্ড শব্দ, কারণ আমার বাসার পাশে আশেপাশে অনেক কারখানা, তারপরে মানে কি বলবো, ফার্নিচারের কারখানা বেশি আর কি। তো যাই হোক, আর প্রতিদিন সকালে উঠে আমি একটা ডিম সেদ্ধ খাই, তো এখন আমি ডিম সেদ্ধ দিব। এখন চুলাটা অন করে দেব। ঢেকে দিলাম, কারণ ঢেকে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। আর আজকে দেখি কি রান্না করব, কারণ কালকের তরকারি আছে ফ্রিজে এখনো, তো ভাবছি শুধু একটা তরকারি রান্না করব। দেখা যাক কি রান্না করি। তো ফ্রিজ অনেক মানে আটকাই যাচ্ছে, ফ্রিজের ইয়ে মানে ভলিউমটা একটু বেশি দেওয়া আছে, দেখি কমাতে হবে। তো ফ্রিজে দেখি কি কি আছে, ভাবছি মাংস রান্না করব। ভিজাতে দেবো, তো এই ব্যাগে রাখছি, এর জন্য এটা একটু আলাদাভাবে রাখা হয়েছে, এর জন্য এর মধ্যে অবশ্যই আবার আলাদাভাবে কলি দেওয়া আছে। এই যে এটা হচ্ছে লেয়ার মুরগির মাংস, তখন ভিজাইতে দিব। আর এই যে ঘরের মধ্যে আমি আরও দুইটা গাছ লাগাইছি, এই গাছগুলো আমার খুব ভালো লাগে ঘরের মধ্যে রাখতে, তো আমি দুই একদিন দুই দিন পর পর রোদে দিই পানি দিয়ে। এই যে পাশে পাথরকুচি গাছও আছে, এগুলো কিন্তু ঘরের মধ্যে লাগালে খুব মানে সৌন্দর্য বৃদ্ধি পায়, আর ন্যাচারাল একটা ভাব লাগে ঘরের মধ্যে, খুবই ভালো লাগে। যে পাতা একটা শুকিয়ে গেছে, অবশ্যই এটা শুকাবেই, দু একটা পাতা শুকিয়ে যাবে, সমস্যা নাই। তো এখন রোদে দেবো ভাবছি। এই যে আর একটা গাছও লাগানো হয়েছে, এটা হচ্ছে ড্রয়িং রুমে লাগাইছি, তো এই গাছগুলো আসলে দেখতে অনেক ভালো লাগে, তো এখন রোদে দেব। তো এই যে বারান্দা নিয়ে আসলাম, তো ভাবছি গোড়াটা একটু ফুচিয়ে দেব, কারণ এই মাটি অনেক শক্ত, ভেতরে পানি সহজে যায় না। তো চাকু দিয়ে ভাবে একটু ফুচিয়ে দিলে ভেতরে পানিটা যাওয়া সম্ভব না থাকে। তো এই যে মরা ডালটা কেটে দেব। ফুল গাছ আসলে লাগালে কিন্তু অনেক যত্ন করতে হয়, তা না হলে ফুল গাছ হয় না। তো এখন পানি দিয়ে দেব হালকা, কারণ কালকে পানি দিছি, এখনো পানি না দিলেও হবে, তারপরে দিলাম। এটা তো একটা ডাল শুকায় গেছে পাতা,
এটা তো পানি দিয়ে দেব। আর এটাতেও দেওয়া লাগবে না, তারপর একটু দিয়ে দিচ্ছি, বেশি পানি দিলে আবার গুঁড়া পচে মরে যায়। তো এখন দেখবো মাংসটা ছুঁড়ছে কিনা। পলিথিন ছিঁড়া লাগবে, না হলে অনেক টাইট করে বাঁধা, টাইট করে বাঁধা না, খুলতে হবে। তো আমি এক হাতে মোবাইল ধরে আছি, এক হাতে আসলে খোলা সম্ভব না। তো মনে হচ্ছে ভালোভাবে এখনো ছড়ে মানে ছাড়েনি আর কি। তারপরও কাটতে হবে যেহেতু সময় নেই, এমনি বেলা চলে যাচ্ছে, লেট হয়ে যাচ্ছে আর কি। তো এই মাংসটা নিয়ে আসছিল আমার শাশুড়ি, শাশুড়ি গ্রাম থেকে আসছিল, এখন ননাসের বাসায় বেড়াতে গেছে। তো শাশুড়ি মাছ মাংস যেটাই আনে ধুয়ে ভালো মানে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসে। তো আমি শুধু সাইজ করে কাটবো এখন। তো মাংসটা এখন আমি কেটে নেব। আসলে ভালোভাবে ছাড়িনি তো, এই জন্য ভালোভাবে কাটতে পারবো কিনা বুঝতে পারছি না। লেয়ার মুরগি এমনি শক্ত হয়, তারপরে বটিতে একটু ধার কমে গেছে, আমি ছোট বটিটা দাঁড়িয়ে মানে দাঁড়াই কাটতে পাচ্ছি না, তো এই জন্য বড় বটি দিয়েই কাটা লাগছে। তো মাংস কাটা শেষ, এখন আমি কিছু আলু কেটে দেবো মাংসের মধ্যে আলু না দিলে আমার ভালো লাগে না, তো নতুন আলু দিব ভাবছি, ছোট ছোট নতুন আলু কিনেছি সেগুলো দিব। তো আলুগুলো আমি মাঝখানে ফালি করব না, এরকম মানে আস্তায় দিয়ে দিব কেটে, মানে ওপরের চোঁচাটা ভালোভাবে ছিলে তারপরে এরকম আস্তায় দিয়ে দেবো, এতে এটা এই আলুটা কারণ নতুন আলু, এভাবে খেলে খুব ভালো লাগে। যেভাবে কেটে রাখলাম thank you.
যে আলু আমি এভাবে কেটে নিয়েছি আলু এভাবে ছোট নতুন আলু ছোট ছোট নতুন আলু গুলো এভাবে যদি মাংসে দেওয়া যায় খুবই টেস্ট লাগে তো মাংসগুলো এখন আমি ভালোভাবে ধুয়ে নেব तो ये माँसटा धुए भलो परिष्कार करे, मेरिनेट कर रेखे दिए 10 मिनट मत रेखे देव और की दावा है कि भाव मेरिनेट कर आगे भिडियोते देखा देखिए अपन के नर्माली जो मसलागुलो देगुलो दिए मिक्स कर भलोभ एरक मेरिनेट कर रेखे तो जैक ये एन 10 मिनट धरे रेखे देव तो जो तो ये आधा घंटा मत रेखे दी और बस भलो है कारण मसलाटा माँसर संगे भलो मिक्स हो माँसा नरम हो जाए ये खेते मैं खूब टेस्ट है माँसटा और कि तो हमार समय यह 10 मिनट मत रेखे देव और कि एन आलूगुलो भेजे हलुदे छिटा दिए दिल देशी आलू दे जेहतु आलू माँस देवा हजबैंड तक पसंद करे ना हमें पसंद करी शुद्ध आलू दिए आलूटा भेजे दी माँस मध्य दी सहजे भांगे ना ये भलोभ भेजे देते हैं मैंने कि लाल कर देते हैं माँसगुलो चूला दिए दिए आलूगुलो दिए दीची कषे नार जो सामान्य परिमाण एक पानी दीची तो ये माँस रान्ना करा कमप्लीट माँसटा देखे ही मन हे अनेक सुस्वादु तो भालो थाकबेन सुस्थ थाकबेन आल्लाह हाफेज।